হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখন হচ্ছে সকালবেলা, আর দেখতেই পাচ্ছ যে আমি এখন ব্রেকফাস্ট তৈরি করছি। তো আমি আধাকেও আজকে এই ব্রেকফাস্টটি দিয়েছি, মতলব মানে লাঞ্চে। তো আর আমি নিজের জন্য এখন বানিয়ে নিচ্ছি, ওকে আমি স্কুল ছেড়ে চলে এসেছি। তো স্কুলে দিতে আমি ওকে নিজেই যাই। তো এখন এসে না আমি ভাবছি যে নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, আজকে আমি বানাবো হচ্ছে আলু স্যান্ডউইচ। তো আলু স্যান্ডউইচ বেশ কিছুই না, এরকম একটু সস দেবো, তারপরে আলুর পুরটা দিয়ে দেবো। আর এতে একটুখানি গ্রিন চাটনি দিলে ভালো হয়, কিন্তু আমার গ্রিন চাটনি বানানো ছিল না, তো তার জন্য আর দেওয়া হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন থেকে যেহেতু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো আমি সারাদিন কী কী করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আমি চলে এসেছি কিচেনে, আর এখন ফ্রিজ থেকে মাছটা এনে না আমি রেখে দেব জল দিয়ে, কেননা জলটা ছেড়ে যাবে, তারপরে আমি মাছটা রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছ এই প্যাকেটটার মধ্যে তোমাদের দাদাভাই অনেক দিন হয়ে গেল মুড়ি, তারপরে ময়দা, তারপরে সেই জিরে, মানে সব কিছু মানে মিক্স, তোমার যেমন আটাও আছে, তেঁতুল আছে, সব রকমের জিনিস এনেছিল। তো ও কী করে জানো তো তোমাদের দাদা, একবারে জিনিসগুলো আনিয়ে রাখে, কেননা সময় হয় না, তো সেই কারণে একবারে আনিয়ে রাখে। তো আমি অনেক দিন ধরে ভাবছি বের করব, ঠিকঠাক করে রাখবো, তো রাখা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এগুলো বের করে একদম সেট করে রাখতেই হবে। তো চলো আমি এগুলো ঝটপট করে বের করে সেট করে রাখি। এখন আমি চলে এসেছি কিচেনে, যেহেতু দুপুরে রান্না করতে হবে। এখানে দেখো মাছটার থেকে জল ছেড়ে যাওয়ার পরে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটা ভেজে নেব, তারপরে আজকে আমি দুপুরে রান্না করব মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। তো এই মাছটা না খুবই ফ্রেশ ছিল, তো এই কারণে মাছ দিয়ে একদম হালকা ঝোল বানাবো। এর মধ্যে মানে আলু টালু কিচ্ছু দেবো না, শুধু আদা জিরে দিয়ে আমি এই মাছটা রান্না করব। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে আমি এই আমার মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করি। তো আর এই মাছের ঝোলটা না এত টেস্টি হয়েছিলো খেতে, একদম সিম্পল কিন্তু খেতে অনেক টেস্টি। তো চলো আমার মাছটা ভাটা হয়ে গেছে, তোমরা দেখো আমি কী কী করে রান্না করি। Thank you.
দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষের তেল আর কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর যেহেতু আমি এই মশলাটা দেওয়ার আগে না একটু হলুদ দিয়ে নিই, তাহলে মশলাটা ছেটে না, তো সেই কারণে আমি যখনই করি একটু হলুদ দিয়েই তারপরে মশলাটা ছাড়ি। আর এখন একটুখানি আমি মশলার মধ্যে জল দিয়ে নিলাম, কেননা মশলাটা শুকনো তো তো লেগে না যায় ওই কারণে। তো আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আর আরেকটুখানি হলুদ লাগবে, কেন কি হলুদটা একটু কম লাগছিল। তারপরে আমি নুনটা দিয়ে দেব। তো এই হচ্ছে মশলা, আমি আর এর মধ্যে এক্সট্রা কিচ্ছু অ্যাড করব না। আর তোমরা তো দেখতেই পেলে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি মশলাটা, কেন কি জানো তো, যতই মিক্সি থাকবো না কেন, যদি শিল নোড়া দিয়ে বেটে রান্না করো না তো আলাদাই একটা টেস্ট হয়। তো দেখো এদিকে জলটা দেওয়ার পর জল ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো ব্যাস। তারপরে ফুটতে ফুটতে জলটা একটু কমে যাবে, আর লাস্টে আর কিছুই না একটুখানি ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস আমার মাছের ঝোল রেডি। আর সত্যি কথা বলতে কি এতটাই টেস্ট হয়, তোমরা কোনো দিন বানিয়ে দেখো, খুবই টেস্ট খেতে। তো এখন দেখো আধ্যায় চলে এসেছি স্কুল থেকে, ও স্কুল থেকে আমি এখানে জানলার কাছে দাঁড়িয়ে, ওইদিকে দেখতে পাচ্ছি একটা বেড়াল। তো আমি না কিচেন থেকে ভাবছি ও কার সঙ্গে কথা বলে, দেখি এসে বেড়ালের সঙ্গে কথা বলছে। তো এরপরেই ওর সঙ্গে খেলা করতে আমার সামনের কোয়ার্টারে একটা বাচ্চা এসেছে, তো ওরা দুজনে খেলা করছিল। আমি বললাম চলো তোমাদেরও একটু দেখছি, এর নাম হচ্ছে খুশি, ও আমার সামনের কোয়ার্টারেই থাকে। তো ওরা এখন দুজনে খেলা করছে, তো ওরা খেলা করতে করতে আমি এখন চলে যাব স্নান করতে, কেননা স্নান করা হয়েছিল না। তারপরে স্নান টান করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে ভাত, আর আর এখানে কালকের ভাত ছিল, কেন জানি না রোজ ভাত থেকে যায়। আর এখানে দেখো ভেন্ডি ভাজা অল্প একটুখানি রয়েছে, কেননা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আগে থেকে ওই কারণে। আর এখানে মাছের ঝোল, তো চলো এখন আমি ঝটপট করে খেয়ে নিই। তো এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, আজকে আমি একটুখানি খাটের ওপর বসে খাচ্ছি, পুরোপুরি খাটের ওপর বসিনি, একটুখানি কর্নারে বসেছি, ঠান্ডা তো ওর জন্যই। আর নিচে আধ্যায় আর আধ্যায়ের বাবা খাচ্ছে। তো দেখো এখানে আমি প্রথমে ভেন্ডি দিয়ে খাবো, তারপরে মাছের ঝোল। আমরা এখন মাছের ঝোল দিয়ে খাবো, আমার ভেন্ডি দিয়ে খাওয়া হয়ে গেছে। ওখান থেকে দেখো কি মারছে, ওরা হিটারের সামনে বসেছে দুজনে। তো চলো ঝটপট খেয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।